এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের ম্যাচ শুরু হবে 30 আগস্ট প্রতিপক্ষ আফগানিস্তান গ্রুপ পর্বের পরের ম্যাচ তাদের 1 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তবে এবারের আসর হচ্ছে ক্রিকেটের ছোট সংস্করণ টি-20 ফরম্যাটে বলতে হবে এই ফরম্যাটের সঙ্গে টাইগাররা আসলে নিজেদের এখনো ঠিকভাবে মানিয়ে নিতে পারেনি খেলতে নামলে খেই হারিয়ে ফেলা বাংলাদেশের গ্রাফ এখানে নিম্নমুখী যে কারণে টি-20তে নতুন শুরুর আশায় কোচিং প্যানেলে খানিক রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দুদিন আরব আমিরাতে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে বেশ কিছু পরিবর্তন হয়েছে বলে জানালেন ব্যাটসম্যান এনামুল হক বিজয় শ্রীরাম আসার পরে আমাদের একটা দারুণ মিটিং হয়েছে এবং বোলিং ব্যাটিং এবং স্পিন ডিপার্টমেন্ট ফিল্ডিং ডিপার্টমেন্ট আমরা কীভাবে কী করব না করব এটা আসলে আমার কাছে মনে হয় আমরা ক্লিয়ার মাইন্ডে আছি এবং প্রতিটা মানুষ বা প্রতিটা প্লেয়ার জানে যে তাদের কাজটা কী তো আমরা মনে করি যে সবাই মনে করছি যে আমরা দারুণ একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো এবং আসলে টিমকে যতটুকু দেওয়ার সামর্থ্য আছে তার থেকে শতভাগ বেশি দেওয়ার চেষ্টা করবে সবাই এই কমিটমেন্টটা সবাই করেছে আসলে আমি বেশ অনেক দিন প্রায় 10 বছর টি-20 বিপিএল খেলেছি এবং বাংলাদেশের হয়েও টি-20 খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে আমরা যেই ট্যালেন্টেড সবাই প্লেয়ার যেভাবে পরিশ্রমী প্লেয়ার এখানে আসলে আমার কাছে মনে হয় প্ল্যানিংটা খুব জরুরি আদার দেন পাওয়ার হিটিং আমরা কেউই বলতে পারবে না এখানে কেউ 6 মারতে পারে না বা এখানে কেউ 4 মারতে পারে না বা তার কোয়ালিটি নাই যারা ন্যাশনাল টিমে আসে তাদের কোয়ালিটি অবশ্যই শতভাগ করে তারপরে বাংলাদেশ টিমে খেলতে হয় তো আমার কাছে মনে হয় সবারই কোয়ালিটি আছে পাওয়ার হিটিং করার শুধু যে কোচিং স্টাফ পরিবর্তন হয়েছে তা নয় নতুন কিছুর আশায় টি-20তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে আবার অনেকদিন পর দলে ফেরা ব্যাটসম্যান বিজয় প্রথমবারের মতো খেলছেন টি-20 ফরম্যাটের এশিয়া কাপ দুদিন দুবাইয়ে ফ্ল্যাডলাইটের আলোতে অনুশীলন করেছে টাইগার দল সব মিলে অনুশীলনে সবাইকে বেশ মনোযোগী বলে মনে করেন বিজয় এটা আমার প্রথম টি-20 এশিয়া কাপ আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম আসার আগে এবং এখানে এসে এনভায়রনমেন্ট থেকে শুরু করে টিমের সবাই সাকিব ভাই থেকে শুরু করে সিনিয়র প্লেয়ার জুনিয়র যারা আছে সবাই খুবই আন্তরিক এবং খুবই মনোযোগী প্র্যাকটিসে তো দুদিন প্র্যাকটিস করে মনে হচ্ছে যে আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি এবং প্ল্যান অনুযায়ী আমরা আসলে কার কী রুটিন কার কী ডিউটি এগুলো আমরা খুবই মনোযোগীভাবে কাজ করার চেষ্টা করছি এশিয়া কাপ একটা বড় মঞ্চ এখানে অপরচুনিটি এসেছে ভালো খেলার তো আমি চেষ্টা করব টিমকে ইম্প্যাক্টফুল ইনিংস দেওয়ার উপহার দেওয়ার জন্য টিমের একটা দারুণ শুভ সূচনা করতে পারি শারজে এশিয়া কাপের মিশন শুরু হতে বাংলাদেশ দলের এখনও বাকি আছে 3 দিন তবে দুবাইয়ে 2 দিন অনুশীলনের পর আজ বিশ্রামে থাকবে তারা শারজে আফগানদের বিপক্ষে ম্যাচের আগে সাকিবরা নিজেদের ঝালিয়ে নিতে আরও 2 দিন সময় পাবেন এনামুল হক মনে করছেন তাদের জন্য এই প্রস্তুতি দারুণ কাজে দেবে